নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি মকর রাশির জাতক বা জাতিকা? তাহলে থেমে যান আর জেনে নিন নভেম্বর মাস আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং ভিডিওটি টিল এন পর্যন্ত দেখুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শশীক রায়। নভেম্বর মাস মকর রাশির জাতক জাতিকার কেমন যেতে চলেছে তা আমি আপনাদেরকে অবশ্যই বলবো। তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শেয়ার করতে চাই। দেখুন, আমি যে এই মাসিক রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এটি সমস্ত মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100-এ 100 মিলবে এর কিন্তু আমি কখনোই দাবি করব না। এই কারণেই করব না, আপনার নিজস্ব জন্মছক আলাদা, আপনার নিজস্ব জন্মছকে গ্রহের দশা আলাদা, আপনার জন্মছকে গ্রহের অন্তর্দশা আলাদা, আপনার জন্মছকে গ্রহের প্রত্যন্ত দশা আলাদা। তাই নভেম্বর মাস কেমন যাবে 90%-এর উপর ভ্যারি করবে আপনাদের নিজস্ব জন্মছকের উপর। তবে হ্যাঁ, এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছু অংশে গাইড পেয়ে যেতে পারেন যাতে আপনারা কোনো রকম বিপদের সম্মুখীন না হন। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে আসে গ্রহের গোচর কী বলছে, আসুন জেনে নিই। নভেম্বর মাসে মঙ্গল গ্রহ মীন রাশিতে অবস্থান করবে, বুধ গ্রহ থাকবে তুলা রাশিতে। 29 নভেম্বর এই বুধ গ্রহ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতি গ্রহ ধনুরাশিতে থাকতে চলেছে এবং 20 নভেম্বর এই বৃহস্পতি গ্রহ মকর রাশিতে প্রবেশ করতে চলেছে। 16 নভেম্বর এই শুক্র গ্রহ তুলা রাশিতে প্রবেশ করবে। শনি গ্রহ থাকবে মকর রাশিতে এবং 16 নভেম্বর রবি বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। এই গোচরের পরিপ্রেক্ষিতে আসুন জেনে নেওয়া যাক নভেম্বর মাস আপনাদের জন্য কী বার্তা বহন করতে চলেছে। চতুর্থপতি ও একাদশপতি মঙ্গলের তৃতীয়ভাবে গোচর, যা আপনাদেরকে সাহস এবং পরাক্রম বৃদ্ধি পেতে সহায়তা করবে। অর্থাৎ যে কোনো কাজে আপনারা উদ্দীপনার সাথে সেই কাজটি করে ফেলবেন, কার্যক্ষেত্রে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে এবং ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। এই সময় আপনাদের ভাই বোনের সাথে সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো থাকবে এবং তাদের কাছ থেকে আপনারা কিন্তু হেল্প পেতে চলেছেন। এছাড়াও আটকে থাকা কাজকর্ম কিন্তু আপনাদের হয়ে যাবে। এছাড়াও পৈতৃক সম্পত্তি পাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং সুখবরের বিষয় এটাই, পিতার শরীর স্বাস্থ্য আগের থেকে কিন্তু ভালো যাবে। এই সময় আপনারা গাড়ি বাড়ি জমি জায়গা ল্যান্ড এই সমস্ত কিন্তু ক্রয় করতে পারবেন। তবে যারা প্রশাসনিক বিভাগে রয়েছে, সেনা বিভাগে রয়েছে, অর্থাৎ সেনাকর্মী, তাদেরকে কিন্তু এই সময়টা যথেষ্ট সাবধানে থাকতে হবে। এছাড়াও যারা কনস্ট্রাকশনের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা মধ্যম প্রকৃতির যেতে চলেছে। যারা শ্রমিক ভাই বন্ধুরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা আগের থেকে অনেক বেটার যাবে, অর্থাৎ আপনাদের হাতে কিন্তু ক্যাশ থাকবে। রাশির অধিপতি ও ধনপতির রাশিতেই অবস্থান, অর্থনৈতিক ভাগ্য যাবে মধ্যম প্রকৃতির এবং দাম্পত্য জীবন খুব একটা যে ভালো যাবে তা নয়, ওভারঅল মোটামুটি যাবে। খুব ভালোও যাবে না, তবে খারাপও যাবে না। তবে এই মাসে আপনাদের কিন্তু খরচার দিকটা অবশ্যই দেখতে হবে, কারণ খরচা বৃদ্ধি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আননেসেসারি যে কোনো কাজে খরচা হয়ে গেল এই সব কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, 16 নভেম্বরের আগে আপনাদের কিন্তু যে কোনো কাজে একটু হলেও বাধা আসবে, একটু হলেও প্রবলেম আসবে, সাকসেসটা সেই মাত্রায় আসবে না, কিন্তু 16 নভেম্বরের পর কিন্তু আপনারা কিন্তু সাকসেস পেতে চলেছেন যে কোনো কাজে, যে কোনো ফিল্ডে আপনারা কিন্তু জয় করে উঠবেন। এছাড়াও আপনাদের এই সময় ভোগ বৃদ্ধি পাবে, যৌন আকাঙ্ক্ষা আপনাদের কিন্তু বাড়বে। এছাড়াও পত্নীর কাছ থেকে আপনারা সুখ পেতে চলেছেন। নবমপতি বুধ, যা দশমে অবস্থান করছে, যা আপনাদের মান সম্মান
খ্যাতি প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি করতে সহায়তা করবে। যদিও এই বুধ অষ্টমীতে রয়েছে, কিন্তু যাদের বুধের দশা চলছে, বুধের অন্তর্দশা চলছে, বুধের প্রত্যন্ত দশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটি হতে চলেছে। এবং এর পাশাপাশি যাই যেগুলো কাজ আপনাদের আটকে আছে সেই কাজ কিন্তু হয়ে যাবে। ব্যবসাতে যে টাকা আটকে আছে 16 নভেম্বরের পর থেকে কিন্তু সেই ব্যবসায়িক টাকাগুলো উঠবে এবং আপনার হাতে কিন্তু ক্যাপিটাল কিন্তু বৃদ্ধি পাবে। এই সময় শিক্ষার্থীদের জন্য কিন্তু সময়টা মোটামুটি শুভ, তবে 16 তারিখের পরে একটু বেশি পরিমাণে শুভ হবে। যারা বেকার রয়েছেন তাদের কিন্তু কর্মপ্রাপ্তি ঘটবে 16 তারিখের পর, এবং যারা কাজ হারিয়ে ফেলেছেন, কর্মচ্যুতি হয়ে গেছে, তাদেরও কিন্তু কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় যদি আপনারা ভাবেন কোনো সম্পত্তি ক্রয় করব, কোনো গাড়ি কিনব, সেগুলো কিন্তু করতে পারেন। এছাড়াও যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন, যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা 16 তারিখের পর কিন্তু শুভ যেতে চলেছে। এছাড়াও যারা পুস্তক বিক্রেতা, আয়কর দপ্তরের কর্মী, বাদ্যযন্ত্র বিক্রেতা, কনসালটেন্সির কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু 16 তারিখের পর শুভ যেতে চলেছে। দ্বাদশভাবে বৃহস্পতির অবস্থান, যা আপনাদের খরচাকে কিন্তু বাড়িয়ে দিবে। তবে যে খরচাগুলো করবেন সেগুলো কোনো অ্যাসেট কিনাতে করবেন, যা পরবর্তীতে আপনার লাইফে একটা মাইলস্টোন হয়ে উঠবে। এই মাসে ধর্মের প্রতি আপনার মনোযোগ বৃদ্ধি পাবে এবং ধর্মানুরাগী হয়ে উঠবেন। দশমভাবে এবং একাদশভাবে রবির অবস্থান, এই সময় মকর রাশির জাতক জাতিকারা যারা চাকরি করেন তাদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা উচ্চশিক্ষার সাথে জড়িত, যারা গবেষণার সাথে জড়িত, যারা পরামর্শদাতা রয়েছেন, যারা ব্যাংকিং সেক্টরে কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুবই শুভ। এছাড়াও কিছু বিজনেস রয়েছে, সেই বিজনেসগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু শুভ। যেমন ফুলের বিজনেস, যেমন গার্মেন্টসের বিজনেস, যেমন কসমেটিক্স জাতীয় প্রোডাক্টের বিজনেস, যেমন পেট্রোলিয়াম জাতীয় দ্রব্যের বিজনেস যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ যেতে চলেছে। এই মাসে আপনারা বন্ধুবান্ধবদের কাছ থেকে সহযোগিতা পেতে চলেছেন। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের কিন্তু 16 তারিখের পর এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং আপনাদের আয়ও বৃদ্ধি পেতে চলেছে। এই সময় যারা রাজনৈতিক লেভেলে জড়িত রয়েছেন, রাজনীতি করেন, তাদের ক্ষেত্রে কিন্তু সুনাম অর্জন হওয়ার কিন্তু একটা সময় চলে এসেছে এবং আপনাদের ক্যারিয়ারে উত্থান হতে চলেছে। এই মাসে আপনাদের সন্তান সুখ কিন্তু রয়েছে। এছাড়াও এই মাসে কয়েকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই যেগুলো আপনারা কখনোই করবেন না। যেমন আপনারা কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুটি ক্ষেত্রে কিন্তু প্রবলেম আসবে। এবং আপনারা এই মাসে অহংকারটাকে ত্যাগ করুন, কারণ আপনাদের মনে এই মাসে কিন্তু কিছুটা পরিমাণে অহংকার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই মাসে আপনারা ভাইয়ের কাছ থেকে সাহায্য পেতে চলেছেন। তো ওভারঅল যদি বলা যায়, মকর রাশির জাতক জাতিকার নভেম্বর মাস অত্যধিক শুভ যেতে চলেছে। আপনাদের মনের ইচ্ছা, মনের বাসনা কিন্তু পূর্ণ হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।